ভলিবলের খবর কজনাই বা রাখে, কিন্তু সংশ্লিষ্টদের কাছে এটাও দারুণ খবর। বাংলাদেশ দল ফিরেছে সাফল্য নিয়েই। মালদ্বীপের নীল জলরাশিতে তলিয়ে যাননি হর্ষিতরা। প্রীতি সিরিজ হলেও স্বাগতিকদের 2-1 ব্যবধানে হারিয়েই ঘরে ফিরেছেন তারা। একটু আধটু উচ্ছ্বাস তাদের থাকতেই পারে। মনে অনেক আনন্দ পাচ্ছি যে এতটুকু আমরা এখনই গর্বিত যে এতটুকু সামান্য কিছু করার পরে যে এতটুকু পাইলাম, তা আর একটু করতে পারলে আরও অনেক কিছু পাইতাম। সামনের মেগা ইভেন্টগুলোতেও সাফল্য ধরে রাখার স্বপ্ন লাল সবুজ প্রতিনিধিদের। পরিকল্পনা করতেছে এবং ভলিবল ফেডারেশন অনেক টুর্নামেন্ট আয়োজন করতে। সামনে আমাদের বিপিএলটাও হয়তো আছে, এপ্রিল বা মে মাসে হবে, তো আশা করি এইসব টুর্নামেন্ট খেলতে পারলে অবশ্যই আমাদের পারফরমেন্স আরও বেশি ভালো হবে। সফল সিরিজ শেষে দেশে ফেরা ভলিবল দলকে বরণ করতে এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ। ফুলের মালা নিয়ে খেলোয়াড়দের বরণ করে নেন ফেডারেশন কর্তারা। সাফল্যের আনন্দটা ভাগাভাগি করে নেন তারাও। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ারকে। ভলিবলের যে ক্রেজ আমি দেখলাম এবং ভলিবলে যে আজকে যে আমরা জিতলাম, এই জিতাতে কিন্তু আমাদের সামনে আর ওটা ওয়ান ওয়ে এন্ট্রি যেটাকে বলা হয়, এর থেকে বের আমাদেরকে জিততেই হবে। এবং জিতবো কখন? যখন আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ সম্মিলিত প্রচেষ্টায় ভলিবলকে দেশের অন্যতম প্রধান খেলা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন ফেডারেশনের এই শীর্ষ কর্তা। মাসুম রাব্বি, সময় সংবাদ, ঢাকা।